আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের বিষয় হচ্ছে 500 মুরগি আপনি এখন পালন করবেন। হয়তো ইতিপূর্বে অনেকেই অনেক রকমের হিসাব দেখিয়েছেন। আপনি আজকে আমি একটা হিসেব দেখাবো যে 500 মুরগি যে পালন করবেন তাতে এমতো অবস্থায় বাচ্চার দাম প্লাস ফিডের দাম যে অবস্থা সেই অবস্থাতে আসলে 500 মুরগি পালন করলে কী ধরনের লাভ হতে পারে সেই হিসাবটা আপনাদেরকে আমি দেখাবো। তো দর্শক মণ্ডলী চলুন ফিরে যাচ্ছি সেই হিসাব নিয়ে। তো হিসাব দেওয়ার আগে আজকে একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে আজকে 23 এপ্রিল 2022। আজকে কিন্তু আপনার ব্রয়লার মুরগির বাচ্চার দাম আছে 28 থেকে 30 টাকা এবং আপনার সোনালি হাইব্রিড যেটা সেটার দাম আছে 26 থেকে 28 টাকা। এই যে বাচ্চার দাম, এই বাচ্চার দাম অনুসারে এবং বর্তমান ফিডের দাম আছে, আপনারা জানেন যে ব্রয়লার স্টার্টার ব্রয়লার গোয়ার এটার দাম আছে কিন্তু আপনার 3000 প্লাস। তো এই 3000 প্লাস ফিডের দাম প্লাস 30 টাকা বাচ্চার দাম, এই হিসাবে আমি 500 ব্রয়লারের বাচ্চার যে কত টাকা লাভ হতে পারে, কত টাকা খরচ সেই হিসাবটা আপনাদেরকে দেখাবো। তো দর্শক মণ্ডলী জানিয়ে রাখি যে হিসাবটা দেখানোর আগে আমি খাতায় লিখে রেখেছি, তো সেটা দেখাবো শুধু। তো সেই খাতায় দেখানোর আগে আমি বলে রাখি যে আপনারা জানেন যে এক বস্তা ফিড খেলে কতটুকু ওজন হতে পারে, এই বিষয়টা আগে আপনাকে কনফার্ম হতে হবে। তো দর্শক মণ্ডলী সচরাচর আমরা যেটা জানি বা আমি যেটা পরীক্ষিত সেটা হচ্ছে এক বস্তা ফিড খাওয়ালে সর্বনিম্ন হয়তো 33 কেজি ওজন হবে। 50 কেজি ফিডে আপনার মুরগির ওজন আসবে 33 কেজি। যদি আপনি অত্যাধিক ভালোভাবে পরিচর্যা নিতে পারেন তাহলে হয়তো বা 1 কেজি প্লাস মাইনাস হতে পারে, 1 কেজি উঠতে যেতে পারে। নচেত কিন্তু আপনার সর্বোপরি একটা হিসাব আছেন যে 1 কেজি এক বস্তা ফিডে 33 কেজি মুরগি আসবে। তো এখন আপনি 500 বাচ্চা উঠালেন, বাচ্চা 500 যদি আপনি ঠিকমতো লালন পালন করতে পারেন, যদি বাচ্চা আপনার না কেটে যায় মানে মারা না যায়, কোনো সমস্যা না হয়, ওজন বৃদ্ধিতে সমস্যা না হয়, তাহলে যদি সবগুলো বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনি ওখানে একটা লাভবান হবেন, কারণ ফিড আপনার কম যাবে। কিন্তু বাচ্চা যদি 500 থেকে কম বাসে তাহলে কিন্তু আপনার খরচটা বেশি এসে যাবে। তো দর্শক মণ্ডলী চলুন ফিরে যাচ্ছি মূল বিষয়ে, যেটা আপনাকে আজকে আমি দেখাবো কাগজ কলমে যে আসলে 500 বাচ্চাতে কত টাকা লাভ এই মুহূর্তে হওয়া সম্ভব রয়েছে, সেই হিসাব দেখে আপনার খামারে মুরগি উঠাবেন এই আশাবাদ ব্যক্ত করছি। চলুন আমার হিসাবটা দেখাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী এই যে আমি যে হিসাবটা করছি দেখছেন যে 500 বাচ্চা পালনে খরচ, যদি আপনাকে দেখায় যে হয়তো ভালো দেখা যাচ্ছে কি না আপনি দেখে নেন যে 500 বাচ্চার দাম বর্তমান বাজার অনুসারে 30 টাকা। তো 500 বাচ্চার দাম যদি বর্তমান বাজার অনুসারে 30 টাকা হয় তাহলে 500 বাচ্চার দাম আসতেছে 15,000 টাকা। আর খাদ্য যদি বলি 30 বস্তা খাদ্য যদি আপনি খাওয়ান তাহলে 3000 টাকা, 3000 টাকা হলে 30 বস্তা খাদ্যের দাম আসছে 90,000 টাকা। তো দর্শক মণ্ডলী সেই সাথে আপনার ওষুধ প্লাস ভ্যাকসিন যদি বলি তাহলে আমি ধরেছি 5000 টাকা। সো হয়তো কিছু প্লাস মাইনাস হতে পারে। আর লিটার রয়েছে, লিটার বা ঘুণ যেটাই বলি সেটা রয়েছে 2000 টাকা। এবং বিদ্যুৎ খরচ, গরমকাল তাই বিদ্যুৎ খরচটা হয়তো একটু কম হবে, তাই আমি বিদ্যুৎ খরচটা ধরেছি 500 টাকা এবং যাতায়াত ভাড়া ধরেছি 1500 টাকা এবং অন্য অন্য বিষয় যা আছে সেটা যদি 1000 টাকা ধরি তাহলে আমার এখানে মোট খরচ আসবে 115,000 টাকা। এই দেখালাম হচ্ছে আপনি 500 মুরগি পালনে টোটাল খরচটা। এই যে দেখতে পাচ্ছেন আমি হাতে ধরে রেখেছি, এটা আপনারা ইচ্ছা করলে জুম করে দেখতে পারেন। তো আমি পরের পৃষ্ঠায় আপনাকে দেখাবো যে আসলে কত টাকা আপনার মুরগি বিক্রি হতে পারে। দর্শক মণ্ডলী এখানে আমি লিখেছি 500 মুরগি খাবে হচ্ছে 30 বস্তা খাদ্য, 30 বস্তা খাদ্য যদি খায়, 30 বস্তা খাদ্য খেলে 30 বস্তার ওজন যদি 33 কেজি করে আসে
তাহলে 30 বস্তা 30 গুণন 33 অতএব আপনার মুরগির ওজন আসবে 990 কেজি। সেটা মুরগি আপনি 450 থাক আর 480 থাক, আর যদি ভাগ্য ভালো হয় যে কয়টা বসাতে পারেন আপনার খাদ্যের উপরে ডিফেন্স করছে, আর 50 কেজি খাদ্যে আপনার মুরগির ওজন আসবে 33 কেজি। তাহলে পার বস্তায় ধরতে পারি, পার বস্তায় মুরগির ওজন আসবে 33 কেজি, অতএব 30 বস্তায় ওজন আসবে 990 কেজি। 990 কেজি ওজন আসলে বর্তমান বাজার অনুসারে, জানেন যে বর্তমানে ব্রয়লারের বাজার আছে 130 টাকা এবং সোনালির বাজার আছে 240 টাকা, তো সেই হিসাবে আমি জানি যে 990 মুরগির দাম আসবে 1,28,700 টাকা। আর 1,28,700 টাকা মুরগির দাম যদি আসে, আমার খরচ হয়েছে 1,15,000 টাকা, সেই হিসাবে আমার এই 500 মুরগিতে লাভ হবে 13,700 টাকা। এই হচ্ছে মোটামুটি একটা হিসেব, এখান থেকে কিছু প্লাস মাইনাস হতে পারে, হয়তো বা খাদ্যের দাম আরও বাড়লো, বা হয়তো মুরগি যদি সঠিকভাবে বেঁচে থাকে তাহলে একটু বেশি ওজন আসলো, এই আর কি। তো দর্শক মণ্ডলী, দেখলেন যে আসলে 500 মুরগি পালনে বর্তমান বাজার অনুসারে আপনার কিন্তু মোটামুটি একটা হিসাব দিলাম, সেটা হচ্ছে 13,700 টাকা লাভ হতে পারে যদি সার্বিক বিষয় আপনার খামারে সমন্বয় থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, মুরগি যদি ভালো রাখতে পারেন। তাহলে তো এক মাস বা 32 দিন কঠোর পরিশ্রম করে, দর্শক মণ্ডলী আপনারা জানেন যে ব্রয়লার মুরগি পালনে কিন্তু কঠোর একটা পরিশ্রম আছে, সেই কঠোর পরিশ্রম করার পর যদি আপনার এক মাস পরে এই 13,000 টাকা আসে, তাহলে আমি মনে করছি বর্তমান দেশের প্রেক্ষাপটে আসলে 13,700 টাকা একটা মানুষের জন্য তেমন কোনো খবর হিসাবটা নয়। কারণ হচ্ছে যে এখানে আপনি যদি বেশি মুরগি পালতে পারেন সেখানে কিন্তু হয়তো ওইভাবে লাভটা আসবে, কিন্তু এই যে হিসাবটা দিলাম আমি, এই হিসাবের প্রেক্ষিতে আপনি মোটামুটি একটা হিসাব করবেন যে আসলে আপনার সাথে সমন্বয় আছে কি না, সমন্বয় হয়তো বা 19-20 হতে পারে, দর্শক মণ্ডলী কিছু মনে করবেন না। তবে আমি একটা মোটামুটি হিসাব দিলাম আপনাদের, যে এই হিসাবটা করে আপনার খামারে মুরগি ওঠাবেন কি না এটা ভাববেন। তো দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে যা বোঝাতে চাচ্ছিলাম এ থেকে যদি এতটুকু কিছু শিখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, কমেন্টসে কোনো কিছু জানার থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। এ বলে আজকের শেষ করছি, আসসালামু আলাইকুম।